আসসালামু আলাইকুম। একটা গল্প দিয়ে শুরু করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো দুই চার মিনিট কথা বলবো। আমার সঠিক মনে নাই কোন শ্রেণীর বইতে আমরা এটা পড়ছি, আমরা মনে নাই। তো এটা ছিল এক বছরের রাজা, এই গল্পটা অনেকেই হয়তো পড়ছেন, এক বছরের রাজা। তো ওই যে বাণিজ্য করতে যায় তারা, তাদের নৌকা ডুবে যায়, তখন একটা লোককে কিছু লোকজন ধরে নিয়ে যায় এবং তাকে ওই তার জামাকাপড় রেখে দিয়ে, ভালো জামাকাপড় পরাইয়া, রাজার জামাকাপড় পরাইয়া নিয়ে যায় এবং বলে যে আপনি আমাদের রাজা এবং এটা হচ্ছে এক বছরের রাজা। তো তারা ধরে নিয়ে রাজা বানায়। তারপর রাজা জিজ্ঞেস করে যে আমি এক বছরের রাজা, এক বছর পর আমি কী করব। তো যারা ওই দেশে ওই এলাকার যারা জনগণ বা ওই এলাকার যারা, তারা বললো যে এক বছর পর আপনাকে আবার আপনার এই পোশাক খুলে নেওয়া হবে এবং আপনাকে আপনার ওই পোশাক পরেই আপনাকে একটা দ্বীপে রেখে আসা হবে। তখন সে বলল যে যদি আমি দ্বীপে রেখে আসা হয় তাহলে তখন আমি সেখানে কী করবো, কী খাবো, কীভাবে চলবো। তখন একটা লোক তারে বুদ্ধি দিছে যে মহারাজ, এখন আপনি আমাদের রাজা, এখন আপনি আমাদেরকে যা হুকুম করবেন আমরা সেটাই মানতে বাধ্য এবং সেটা মানবো। আমরা একটা কাজ করেন, আপনি এক বছরে আমাদেরকে দিয়ে সেই দ্বীপে বাড়ি নির্মাণ করান এবং গাছপালা লাগান, যাতে আপনি এক বছর শেষ হলেও সেখানে গিয়া ভালোভাবে আরামসে থাকতে পারেন। তো রাজা সেটাই করলো এবং এক বছর পর তাকে যখন বিদায় দেওয়া হলো, তখন সে সেই সেখানে গিয়ে ভালো আরামসে থাকা শুরু করলো। তো আমাদের দেশের বর্তমান অবস্থা হচ্ছে এই এক বছর রাজার মতো, অর্থাৎ পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারপর আবার থাকবে না, তারপর আবার থাকবে। তো এরকম যে গণতান্ত্রিক রাষ্ট্র, তো আসলে আমরা গণতন্ত্র তো শুনেছি, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু আমরা গণতন্ত্র দেখি না এখন পর্যন্ত। কারণ 2008 সালে আমার বয়স ছিল 8-13 বছর, তখনও ভালো কিছু বুঝি না এবং অল্প অল্প করে বোঝা শুরু করছি তখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে। এরপর দেখছি আমরা 5ই জানুয়ারি 2014 সালে গণতন্ত্রকে হত্যা করে ওই সময় একদলীয়, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া হয়। আপনারা ছোটোবেলায় অনেকেই ক্রিকেট খেলেছেন, তো ক্রিকেট খেলায় দেখবেন যে যখন 4 জন বা 5 জন 6 জন খেলে তখন কিন্তু 2টা দল করা সম্ভব না। তখন কী করে, একটা লোক গিয়ে নাম্বারিং করে এবং ব্যাট দিয়ে বা কোনো কিছু দিয়ে সেটা নাম্বারটা ঢেকে রাখা হয় এবং দাগ দিয়ে দেওয়া হয়, দাগগুলো সবাই ধরে। এখন যে নাম্বার দেয় সে কিন্তু সবার শেষে ধরে, কারণ সে জানে কোনটা 1 কোনটা 2। সুতরাং তারে যদি আগে ধরতে দেওয়া হয় তাহলে সে কিন্তু 1 নাম্বারটাই ধরবে। এই জন্য তারে নিয়ম হচ্ছে যে সে সবার শেষে ধরবে। তো এইটা যদি ক্রিকেট খেলা এইটা যদি হয় তাহলে আমরা কীভাবে বুঝি যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হইতে পারে? তো দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হইতে পারে না এবং হয়ও নাই। তো গণতন্ত্র নামে আমরা দেখেছি কি যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকেছে অবৈধভাবে এবং তারা ওই এক বছরের রাজার মতো যে টাকা পাচার করছে বিদেশে, এখন তারা বিদেশে গিয়ে শান্তিতে থাকবে। তো দেখেন আসলে ক্ষমতার লোভ, গণতন্ত্র তো আমরা দেখি নাই। সুতরাং গণতন্ত্র তো আমরা দেখছি যে দমন পীড়ন, বিরোধী দলকে নিপীড়ন, তারপর হচ্ছে হামলা মামলা, এরপর হচ্ছে মিথ্যা মামলা, পর হচ্ছে বাক স্বাধীনতা কিনে নেওয়া, সংবাদপত্রের স্বাধীনতা কিনে নেওয়া, এইটাই আমরা গণতন্ত্র দেখেছি, যেটা সত্য। অনেক এতদিন সত্য কথা বলতে পারি নাই, অনেকেই পারে নাই, কিন্তু এটা সত্য, এটা ইতিহাস, এটা সত্য। এটা হয়তো আমরা না বললেও কেউ না কেউ তো বলবে, এটাই সত্য। তো এই হচ্ছে গণতন্ত্র। এখন হচ্ছে বাংলাদেশ, আমি আগে বলছিলাম যে বাংলাদেশ হচ্ছে একটা খাওয়া খাওয়ার দেশ, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা খায় আর বিএনপি শুকায়, আবার 5 বছর পর বিএনপি ক্ষমতায় আসে তারা খায় আওয়ামী লীগ শুকায়, এরকম একদল শুকায় একদল খায়, এরকম খাইতে খাইতে বাংলাদেশটার একবার শেষ করে ফেলাইছে দুই দল, অর্থাৎ খাওয়া খাওয়ার দল বা দেশ। তো এরপর এরপর শুরু হচ্ছে কি, খাওয়া খাই করলে তোরা দেশের ভিতরে থাকতো, এখন কী শুরু হয়েছে যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিতেছে, এরপর তারা ওই এক বছর রাজার মতো বিদেশে গিয়ে থাকবে। আসলে কথা হচ্ছে এই যে 5 বছর ক্ষমতায় থাকবে, তারপর আরও ক্ষমতায় থাকতে হবে কেন? জনগণ ভোট দিয়েছে, 5 বছর ক্ষমতায় আসি, এরপর জনগণ চাইবে না ক্ষমতা আর থাকবো না, আবার জনগণ চাইবে ক্ষমতায় থাকবো। জনগণের জন্য ভালো কাজ করলে তাহলে জনগণ অবশ্যই চাইবে, কিন্তু ক্ষমতায় থাকার লোভটা হচ্ছে এই জন্য যে আপনার ওই যে ক্ষমতায় গেলে খাওয়া যায়, এই খাওয়ার জন্যই আসলে সবাই ক্ষমতায় যাইতে চায় এবং ক্ষমতা ছাড়তে চায় না, কারণ খাওয়ান তো কেউ ইচ্ছা করে ছাড়তে চায় না, সহজে ছাড়তে চায় না। তো এইটা হচ্ছে যে খাওয়া খাওয়ার জন্য আসলে এই ক্ষমতায় থাকতে চায়। এরপর কী করছে যে এখন যখন জোর করে খাইতেছি তাইলে তো দেশে থাকতে পারবো না, তাহলে কী করবে, কী করা লাগবে, তাইলে যে
থাকতে যখন পারবো না তখন বিদেশে পাচার করি এবং বিদেশে গিয়ে 1 বছর রাজার মতো সুখে শান্তিতে থাকবো। দেখেন ওই রাজাকে যদি 1 বছর না রাখা হয়তো, যদি বলতো আপনি 5 বছর থাকবেন, তাহলে কিন্তু সে 5 বছরই ওই দেশে থাকতো এবং 5 বছর সে চিন্তা করতো, 5 বছর যদি এখানে থাকি তাইলে আমার আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না বা কোথাও থাকার প্রয়োজন হবে না। তো এরকম আমরা আসলে গণতন্ত্র তো ভালো, কিন্তু গণতন্ত্রের নামে যেটা হয় স্বৈরতন্ত্র অথবা একনায়কতন্ত্র, এইটা আসলে আমাদের তো ভালো লাগে না বা এটা দেশের জন্য কল্যাণকর না। দেখেন দেশের কথা আসলে সবাই ভাবে না, উন্নতির কথা ভাবে না, বরং সবাই খাওয়ার ধান্দায় থাকে। আর এই হচ্ছে যে খাওয়ার লোভের জন্য অর্থাৎ ক্ষমতার লোভের জন্যই আপনার যত অপকর্ম, খুন, গুম, এরপর হচ্ছে দমন পীড়ন, এরপর হচ্ছে স্বাধীনতা, আপনার স্বাধীনতা কিনে নেওয়া, এগুলো কিন্তু এই ক্ষমতায় থাকার জন্যই হয়। অথচ কেন ভাই ক্ষমতায় থাকতে হবে? 5 বছরের জন্য ক্ষমতায় এসেছি, 5 বছর থাকবো, এরপর চলে যাব, আবার জনগণ যখন চাইবে আবার আসবো, আবার থাকবো, আবার চলে যাব। কিন্তু কেন ক্ষমতায় থাকতেই হবে? থাকতেই হবে, জনগণ না চাইলেও থাকতে হবে, দমন পীড়ন করে থাকতে হবে, গুম করে থাকতে হবে, খুন করে থাকতে হবে, কারণ ওই যে ক্ষমতা থাকলে খাওন আর খাওন, এই জন্য। সুতরাং আসলে এই ক্ষমতার লোভের কারণেই অর্থাৎ এই খাওয়া খাওয়ার কারণেই আসলে ক্ষমতায় সবাই থাকতে চায়। তো এটা দূর করতে হবে, আপনারা খান, ওইখানে এই ফ্রেস্তারা কেউ বসবে না, আপনার সংসদে বা ওই যে সরকার গঠন ফ্রেস্তারা করবে না, এটা মানুষেরাই করবে এবং দুনিয়ার একটা কোনো না কোনো দল করবে। তো যারা করে তাদেরকে বলবো যে ভাই আপনারা দুর্নীতি করেন, ভাই আপনারা খান, আমি বলবো না দুর্নীতি করেন, আপনারা খান, আপনারা দুর্নীতি করেন, কিন্তু একটা সহনশীল পর্যায়ে খান, একটা লিমিট যে আছে সেই লিমিট অনুযায়ী খান, কিন্তু লিমিট ওভার করেন না। আপনার দেশের ভিতরে রাখেন সম্পদ, দেশে থাকুক, আপনারা রিসোর্ট করছেন দেশে থাকুক, আপনারা একটা পার্ক করছেন দেশে থাকুক, আপনারা যাই করেন এগুলো দেশে থাকুক, কিন্তু দেশের বাইরে যদি টাকা পাচার করে দেন তাহলে সেটা তো দেশের সম্পদ বিদেশে চলে গেলো, বিদেশ উন্নত হলো আর দেশ আপনার গরিব হইয়া থাকলো বা হইয়া গেল। তো আপনার খান সহনশীল পর্যায়ে খান, দেশের উন্নয়নও করেন খানও, কিন্তু বিদেশে পাচার করেন না। আর খাওয়া খাওয়ার লোভের জন্য অর্থাৎ ক্ষমতার লোভের জন্য গুণ খুম এগুলো করেন না, কারণ এই দুনিয়া যদিও আপনারা পার পেয়ে যেতে পারেন কিন্তু পরপারে কিন্তু পার পাবেন না, আল্লাহর আদালতে আপনাদের বিচার অবশ্যই হবে, জাহান্নামে কিন্তু যেতে হবে। সুতরাং সবাইকে সব দলকে অনুরোধ করবো যে খাওয়া খাওয়ার চিন্তা বাদ দিয়ে জনগণের জন্য কাজ করুন। এই আহ্বান রেখে আমি সবাইকে অনুরোধ করবো যে সবাই আসলে দেশের জন্য কাজ করবেন।